ভিডিও শুরু বা মাঝখানে সম্ভবত আজ প্রথমবার বিছানা গোছাচ্ছি সকালবেলা, সেটা দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। বিছানা গোছাচ্ছি বলতে মশারি ভাঁজ করা থেকে বিছানা গোছাচ্ছি সেইটা বলছি, কারণ সকালবেলা মশারি ভাঁজ করা বা বিছানা গোছানোর কাজটা সাধারণত অনির্বাণ করে এবং বিছানা করাটাও অনির্বাণ করে, রাত্রিবেলা শোয়ার সময় যে বিছানা করা সেটাও। ফলত এটা আমি কখনোই আমার ভিডিওতে দেখাইনি। আর আজকে আমি এই ঘরে শুয়েছিলাম, সেজন্য এই ঘরের বিছানাটা ঘুম থেকে উঠেই প্রথমে আমি তুলে নিচ্ছি। আর এই ঘরে শুয়েছিলাম কেন সেটা বলছি তোমাদের, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমরা সবই জানতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো আছি। বুঝতেই পারছো তিন দিন চার দিনের বিরতির পর আজকে বেশ অনেক দিন বাদেই বলা যেতে পারে তোমাদের সাথে আজকে কথা হচ্ছে। তো আজকের দিনটা হচ্ছে 4 তারিখ ডিসেম্বর মাসের, আর দিনটা সোমবার, সপ্তাহের প্রথম দিন। তোমাদের সাথে নিয়ে আজকে থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম, আশা করছি এবার থেকে রোজই তোমাদের সাথে কথা বলতে পারবো। তো এখানে আমার রাত্রিবেলা আমি এখানে একা শুয়েছিলাম, ওরা ওই ঘরে শুয়েছিল, তার কারণ হচ্ছে যেহেতু প্রচণ্ড শরীর খারাপ আমার ছিল, শরীর খারাপ এখন অনেকটাই ভালোর দিকে, মানে গলা ব্যথা এখন আর নেই। গলা শুনেও তোমরা বুঝতে পারছো গলা ভেঙে গেছিলো পুরো, সেটাও ঠিক হয়ে গেছে, কিন্তু যেটা ঠিক হয়নি বাহুতে এখন অনেকটা সময় লাগবে সেটা হচ্ছে কাশি। সারা রাত ব্যাপী যেহেতু আমার কাশি হচ্ছে, সেহেতু ওই ঘরে যদি আমি ওদের সাথে শুই ওদেরও ঘুমের ভীষণ অসুবিধা হচ্ছে, যদিও এই ঘরে শুলেও কাশির আওয়াজ যাচ্ছে এবং ঘুমের অসুবিধা হচ্ছে। আর যেহেতু টুবলুর পরীক্ষা চলছে, রাত্রিবেলা ভালো মতো ঘুম না হলে ভীষণই অসুবিধা, সেটা সেই কারণে আমি আলাদাই শুচ্ছি। বিছানাটা তুলে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। গতকাল রাত্রিবেলা ডিম ছিল, আনা ছিল, সেই ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, আর বাসনপত্র তো দেখলেই যা কিছু মেজে রাখার ছিল সব মাজা আছে। এখন রান্নাঘরে ঢুকে আস্তে আস্তে কাজগুলো শুরু করব, তার আগে চলো ওদের ঘুম থেকে আগে তুলে দিয়ে আসি, কারণ আমি উঠে তো টুকটাক কাজকর্ম শুরু করেছি, তারপরে ওদের ডেকে রান্নাঘরে এলাম। এবার ওরা আস্তে আস্তে উঠবে, আর টুবলুর আজকে সায়েন্স পরীক্ষা, আজকে 4 তারিখ সায়েন্স পরীক্ষা, আগামীকাল কম্পিউটার আর হিন্দি পরীক্ষা, হলে ক্লাস 6-এর অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়। মানে সত্যি ব্যাপারটা বলতে গিয়েও ভাবছি কবে যে কালকের দিনটা আসবে, পরীক্ষা শেষের সেই সময়টা, মানে একটা মানে অ্যানুয়াল পরীক্ষা তো একটা অন্য রকমই শান্তি আর কি এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে আসে। তো যাই হোক, রান্নাঘরের কাজগুলো শুরু করছি, গরম জল খাবো বা দেবো সেই জন্য সেটাও রেডি করছি। ওদিকে টুবলু দেখো উঠে মুখ টুক ধুয়ে নিল, আর এইখানে জানো তো শরীরটা যেহেতু খুব একটা জুতের নেই সেহেতু এদিক ওদিক হয়ে যাচ্ছে সব কাজ। এইখানে দেখো কী কাণ্ডটা আমি এখন ঘটালাম, মানে আমার ওই হাউস কোটের হাতায় লেগে আর কি হয়ে গেল, পুরো দোষটা আমার নয় আসলে, মাটিটাও ভীষণ হালকা আর ভাগ্যিস জলটা গরম হয়নি সবে বসিয়েছিলাম, যদি গরম জল হতো আর গায়ে পড়ে যেত তাহলে গিনা জানি হতো। একই শরীরটা খুব একটা জুতের তো নেই, অল্প বিস্তর কাজকর্ম যেরকম যা না করলে নয় সেটা করছি, তার মধ্যে এক্ষেত্রে কাজ আরও বেড়ে গেল, কারণ ওই জল পুরো মুছতে হলো পুরো রান্নাঘর, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই ক্লিপটা আমি কাটিনি, দেখালাম তোমাদের যে মাঝে মাঝে কী কী অনর্থ আমি করে বেড়াচ্ছি। তো এরকম প্রায়ই হচ্ছে, হাত থেকে ভীষণভাবে জিনিস পড়ে যাচ্ছে, আমি যখন অসুস্থ থাকি না এইগুলো আমার সাথে জানি না কেন হতেই থাকে। তো যাই হোক, রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে চা বানিয়ে চা খেতে চললাম এখন, তারপরে চা খেয়ে চলেও এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজকর্মও তো টাইমে শেষ করতে হবে। ওদিকে দেখো প্রেশার কুকারে মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজাটা বসালাম, তারপরে আস্তে ধীরে রান্না করব। আর আজকে আমার মাথায় কী ভূত চেপেছে জানি না, এই কাতলা মাছ 4 পিস ফ্রিজে ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু অন্যরকম কিছু বানাই। ফুলকপি দিয়েও বানানোর ইচ্ছা হলো না, বা এমনি পোস্ত দিয়ে প্রথমে ভেবেছিলাম বানাবো সেটাও ইচ্ছা হলো না, তো পোস্ত তো দিলাম তার সাথে আরও বিভিন্ন রকম জিনিস মিশিয়ে দিলাম। তো কীভাবে কী করেছি সেটা তোমাদের দেখাচ্ছি, আর কেমন খেতে হয়েছে সেটাও তোমাদের বলছি। এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ মতো, 4-5টা কাজু বাদাম নিয়ে নিলাম, এই পর্যন্ত তো ঠিক ছিল, যেটা আমি কোনোদিন করিনি আজকে সেটা করলাম। পোস্তর সাথে আমি সাধারণত অন্য কিচ্ছু মশলার ব্যবহার করি না, কিন্তু আজকে সামান্য আদা, 3-4টে রসুনের কোয়া, 3-4টে লঙ্কা একসাথে মিলিয়ে পেস্ট তৈরি করে নিলাম, এটা দিয়েই আজকে একটা গ্রেভি বানাবো। আর কি বলো তো, চাইছিলাম একটু অন্যরকম কিছু করতে, আবার তার সাথে চটপট হয়ে যাবে, বেশি সময় লাগবে না এমন কিছু হওয়ারও দরকার ছিল, সেই কারণে ভাবলাম চলো এইভাবে করি দেখি কেমন লাগে খেতে। আসলে কি বলো তো, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে একটু ভালো লাগে, আর বিগত 3-4 দিন ধরে সত্যি কথা বলতে ডাল, ডিমের অমলেট, এই সেদ্ধ, এই সমস্ত খেয়েই মোটামুটি কেটেছে, বা মাছ ভাজা,
যদিও গরম ভাতের সাথে মাছ ভাজা ঘি বা বাটার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বা ডাল ডিমের অমলেটও আমাদের ঘরে সবার খুব পছন্দের খাবার। তো যাই হোক, এইভাবে করেছি আর একটু রেস্টও নিয়েছি, ফলত শরীরটা এখন আগের থেকে অনেকটাই ভালো। আর যেটুকু যা অসুবিধা আছে সেটা তো সারতে সময় লাগবে, তার একমাত্র কারণ হচ্ছে কাশি। আর আমার এই কাশির কারণে যেটা হচ্ছে না, সবারই ঘুমের অসুবিধা হচ্ছে, টুবলুর পরীক্ষা চলছে, তার মধ্যে ঘুমটা এইভাবে অসুবিধা হতে থাকলে শরীরটাও খারাপ হয়ে যায়, সেজন্য সবারই শরীরটা একটু এদিক ওদিক হয়ে গেছে, যেটা হয় আর কি। পরিবারে একজন অসুস্থ থাকলে দেখবে তার প্রভাব প্রত্যেকের ওপরেই পড়ে। তো যাই হোক, মাছটা ভেজে তুলে নিয়েছি, আর যে মশলাটা করে নিলাম পোস্ত, তার সাথে আদা রসুন আর লঙ্কার পেস্ট, তো সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কোনো ফোড়নও অ্যাড করিনি, ওটাই দিয়ে ভালো করে বেশ কষাচ্ছি, ততক্ষণই কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ছে। আর ওইদিকে দেখো, আলু ভাজতে দিয়েছি আবারও, একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজছি, কারণ ওই আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করবো, তার সাথে ডিমও দেবো, ডিমের ভুজি মতো হবে, ওটা রুটি দিয়ে দেবো অনির্বাণকে, তো সেই কারণে ওটা করছি। আর এদিকে দেখো, মশলাটা কষে যাওয়ার পর একটু জল অ্যাড করে দিয়েছিলাম, জলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো অ্যাড করে দিলাম, যেহেতু আমার একটু গ্রেভির প্রয়োজন, কারণ এর সাথে না আমি প্রথম পাতে খাওয়ার জন্য একটু উচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই কারণে না মানে একটু ঝোল আমার দরকার ছিল, সেজন্যই জলটা অ্যাড করলাম। এবার ফুটে গিয়ে ঝোলটা আবার একটু কমিয়েও নেব, একদম ঝোল ঝোল থাকবে না, একটু মাখামাখাই হবে। আর ওইদিকে দেখো, আলু পেঁয়াজ তো ভাজা হচ্ছে, তার সাথে ক্যাপসিকামও ভাজছি, আর শীতকালে যে কোনো জিনিসই একটু ধনে পাতা তো দিই আমি, দিতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, এই পোস্ত দিয়ে যেটা করলাম না, পোস্তর সাথে ধনে পাতার গন্ধটা আমার মনে হলো ঠিক ভালো লাগবে না, তো সেই জন্য অ্যাড করিনি, এটা তো পুরোপুরি মাথা থেকে বার করে করলাম, মানে ইচ্ছা হলো যা সেভাবেই করলাম আর কি। আর এই যে ভাজাটা করছি, এটা দিয়ে তো অনির্বাণকে রুটি দেবো ঠিকই, কিন্তু আজকে আমি এটা দিয়ে কী করেছি জানো, নিজের জন্য ভাত ভাজা করেছিলাম। ভাত ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি যে ঠিক কত বছর বাদে খাচ্ছি তারও ঠিক নেই, মানে যেহেতু এরা দুজন কেউই ভালোবাসে না, সেহেতু আলাদা করে মানে কোনো একটা সময়ের রান্না হিসেবে ভাত ভাজা, সেটা ব্রেকফাস্ট বলো বা ডিনার বলো, করে নিলাম, সেটা একদমই হয় না, একদমই খেতে ভালোবাসে না ওরা, তো সেই জন্য ওদের দিয়ে মানে ওদের ওপর ভরসায় থাকলে খাওয়াই হবে না, তো সেরকম সুযোগও আর কি সবসময় হয়ে ওঠে না, যেহেতু আমি ব্রেকফাস্টে ভাত খাই না, সেহেতু আলাদা করে নেওয়া হয় না আর কি। আর লাঞ্চের জন্য তো মাছ করেছি বা অন্যান্য পদ থাকে যখনই, প্রত্যেক দিনই থাকে, সে কারণে আর কখনো করা হয়নি। তো আজকে না এই ভাজাটা করতে গিয়ে এত আমার মানে লোভ হলো বলতে পারো, আর ফ্রিজে একটু ভাত ছিল, নতুন ভাত তো আমি করেছি এখন সকালবেলা, তো সেটা দিয়ে আমি করিনি, ফ্রিজের ভাতটা না মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছি, মাইক্রোওভেনে গরম করলে দেখবে একদম কেমন ঝরঝরে হয়ে যায়। এই দেখো, তারপরে ওই ভাজাটা ওদের মানে অনির্বাণের যেটা সেটা তুলে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় পরে, ওরা এখন খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছে, মানে টুবলু স্কুলে রওনা হয়ে গেছে পরীক্ষা দিতে, তারপরে আমি এই ভাত ভাজাটা করে নিয়ে বসেছি খেতে, আর পরিমাণটা না আমি বুঝতে পারিনি, এতটা বেশি হয়ে গেছে, আর গরম গরম তো খেতে খুব ভালো লাগছিলো, যেহেতু অনেক দিন ধরেই মুখে অরুচি ছিল, খেতে পাচ্ছিলাম না, যদিও সেটা এখন প্রায় ঠিকই হয়ে গেছে, তো এত ভালো লাগছিলো না, এতটা বেশি পরিমাণে আমি খেয়ে নিয়েছি যে আজকের দিনে দুপুরবেলা আমি আর ভাতই খেতে পারিনি। আর দেখো, ওই সোফার পাশে একটা পিচবোর্ডের বাক্স রয়েছে, ওটার মধ্যে না অনলাইনে কিছু গ্রসারি শপিং অর্ডার করেছিলাম, গ্রসারি মানে জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো সেগুলো এসে আছে জানো তো, সেখান থেকে জিনিস নিয়ে ব্যবহারও করা শুরু হয়ে গেছে, কিন্তু বাকি জিনিসগুলো যে জায়গা মতো রাখবো সেটা আরও হয়েই উঠছে না। তো আজকের দিনে ভাবছি করবো কাজটা, কি বলো তো, কাজ যে এক্সট্রা প্রচুর করতে পারছি তা নয়, যেহেতু এই যে রাত্রিবেলা ঘুম হচ্ছে না, না সকালবেলা যে শরীরটা সেরকমভাবে চলছে তেমন নয়, খালি একটা মানে একটু মনে হচ্ছে যেন বসে থাকি শুয়ে থাকি, যেটা সাধারণত আমার মনে হয় না, তো ঠিক আছে আস্তে আস্তে ঠিক হবে সব যখন তখন হবে, তবে হ্যাঁ এই কাজগুলো আস্তে আস্তে করেই ফেলবো, কারণ এখন শরীরটা আগের থেকে অনেকটাই ভালো। ব্রেকফাস্টে না আমি আসলে ভারী কিছু খেতে পারি না, বহুদিনেরই অভ্যাস নেই আর কি, আগে যখন ধরো পড়াশোনা করতাম মানে স্কুল কলেজে পড়ার সময়, কলেজ ঠিক না, আমার কলেজ মর্নিং কলেজ ছিল, মানে ইউনিভার্সিটিতেও যখন আসতাম বা তোমার স্কুলে পড়ার সময়, তো সকালবেলাতেই ভাত খেতে হতো, সেটা অভ্যাস ছিল, কিন্তু যাই হোক বহুদিনের যেহেতু অভ্যাস নেই, সকালবেলা ভাত খেলে আমার না কাজ করতেও একটু অসুবিধা হয়, আর ওই যে বললাম দুপুরবেলা আর খাওয়ার ইচ্ছাটাও সেভাবে থাকে না, তো সেই জন্য খাই না, আর বিশেষত এতটা পরিমাণে তো খাই না কখনোই। তো যাই হোক, কাজকর্মগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে স্নান টান করে বাকি যা কিছু কাজ আছে সমস্ত কমপ্লিট করে পুজো করে তারপরে টুবলুকে স্কুল থেকে আনতে যাব। ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, স্নান করে পুজো দিয়ে নিলাম,
একটা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে, একেবারে রেডিও হয়ে নিয়েছি, কারণ টুবলুকে স্কুল থেকে আনতে যাব। তো তোমাদের সাথে সামনাসামনি এসে অনেক দিন বাদে কথা হচ্ছে। তো এখন শরীর তো আগের থেকে ঠিকঠাক আছেই, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, আগের থেকে অনেকটাই ভালো আছি। তবে হ্যাঁ, সময় লাগবে, ঠান্ডা যেহেতু প্রচণ্ড পরিমাণে লেগে গেছিলো, একটু সময় লাগবে এখনও সারতে। এখন যে মূল সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কাশি, যেটা সারতে তো অনেকটাই সময় লাগবে, কারণ আগেও হয়েছিলো, এই বছরে এই জানুয়ারি মাসে আমার হয়েছিলো টুকরো কইতের আগে। তোমরা যারা তখন থেকে দেখতে, তখনও মনে থাকলে দেখবে ওরকম প্রায় 1 মাসের ওপর কাশিটা ছিল। আর কাজ ব্যস্ত সকালবেলা হয়েই গেছে সব কিছু, তারপর বাবা এসেছিলো। বাবা আসলে আমার শরীর খারাপ জবে থেকে শুনেছে, বাবা বলছে আসবে। এবার যেহেতু টুবলুর পরীক্ষা, সেহেতু মানে বাবা আসলে সকালের দিকটা, বিকেলে তো আসার প্রশ্নই নেই, পড়াশোনা তো থাকছে, বাবা সকালের দিকেও যদি আসে না এই 11:30-11:30 সময়, তাহলেও টুবলুর পড়াশোনার অসুবিধা হচ্ছিলো মানে হবে বলে বাবাকে বারণ করেছে আর কি। হচ্ছিলো মানে বাবা তো আসেইনি, যদি আসতো অসুবিধা হবে হতো। তার কারণ হচ্ছে রাত্রিবেলা কেউই ঘুমাতে পারছে না, যেহেতু কাশি হচ্ছে আমার প্রচণ্ড। যদি আমি আলাদা ঘরে শুচ্ছি এদিকে ঘরটাতে, তাহলে এত কাশি হচ্ছে রাত্রিবেলা, আওয়াজ তো ওই ঘরে চলেই যাচ্ছে। এখন যেহেতু ফ্যান চলারও ব্যাপার নেই, ফ্যান চললে বাইরের আওয়াজ অনেকটাই কম ঢোকে, তো সেই কারণে না ওরা দুজনও ঘুমাতে পারছে না। তো ফলে যেটা হচ্ছে, সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে এবং পড়তে বসতেও দেরি হয়ে যাচ্ছে অনেকটা। পড়তে বসতেও না 9:30-9:30 এইরকম বেজে যাচ্ছে, যার জন্য ওই টানা 12:30-1টা এই সময় পর্যন্ত ওকে পড়তে হচ্ছিলো। তো সেই জন্য ওই সময় বাবা আসতে চাইছিলো, সেটাও বাবাকে বললাম দরকার নেই আসার, পরীক্ষাটাকে হয়ে যায় তারপর। তো আজকে যেহেতু টুকলু পরীক্ষা দিতে গেছে, বাবা এই 11:30 আজকে এসেছিলো, আবার 12:30 চলেও গেলো বাবা। তারপরেই আমি স্নান টান করলাম, পুজো করলাম, 12:30 বাবা 11:00 এসেছিলো, 11:10-15 এরম সময়, তো ওইরকম 12:10-15 সময় চলে গেছিলো। তারপরেই আমি স্নান করলাম, পুজো টুজো করে এখন ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর কাজকর্ম সত্যি কথা বলতে বেশি করতে পারছি না, যেটুকু না করলে নয় সেটুকুই করছি। তো তোমরা মানে যেটুকু যা করছি সেটুকুই তোমাদের সাথে একটু শেয়ার না করতে পারলে, বা তোমাদের সামনাসামনি এসে কথা না বলতে পারলে সত্যি ভালো লাগছিল না, যেহেতু প্রায় 3-4 দিন আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তো ভাবলাম চলো যা করছি, যেভাবে আছি, যেভাবে আমার দিনযাপন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কি বলো তো, টুবলুর পরীক্ষাটা কালকের দিনটা হলে শেষ হয়ে যাবে, এবার অ্যানুয়াল পরীক্ষাটাও ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে গেল। মানে যেহেতু আমি নিজে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম, তো খুব মানে অসুবিধার মধ্যে দিয়েই পুরো ওর বাবাকে সবটাই সামলাতে হয়েছে সব দিক। তো যাই হোক চলো, এখন প্রায় হয়ে এসেছে, আগামীকাল কম্পিউটার আর হিন্দি পরীক্ষাটা হলে ওর আর কি অনেকটাই মানে অনেকটা না সবটাই মানে পরীক্ষা পুরো শেষ। তো তারপরে একটুখানি তো অবশ্যই রিলিফ পাওয়া যাবে, আর আস্তে আস্তে শরীরও ঠিক হয়ে যাবে। কী হচ্ছে বলো তো, আসলে কাশিটা সারা রাতব্যাপী হচ্ছে, যেহেতু রাত্রিবেলা ঘুম হচ্ছে না, আর রাত্রিবেলা ঘুম না হলে না শরীর সুস্থ হওয়াটা সত্যি খুব অসুবিধা। মানে সারা দিন একটা কেমন লেথার্জি কাজ করছে, শরীরে কাজের কোনো এনার্জি পাচ্ছি না, মনে হচ্ছে শুয়ে পড়ি। ঘুম হয়তো হবে না অসময় শুলে, বা শুলেই তো আবার কাশি হবে, কিন্তু মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, কাজের যে এনার্জিটা সেটা কিন্তু নেই। তো যাই হোক চলো, কিছু করার নেই, এভাবেই চলবে। এখন জানি না এখন কতদিন এই কাশির জন্য ভোগান্তি আছে, যাই হোক চলো, যাই হয়ে যাক না কেন অনেকটাই এখন নিশ্চিন্ত লাগছে, যেহেতু পরীক্ষাটা প্রায় শেষ হয়ে এসেছে, আর একটা পরীক্ষায় কালকের দিনটা আর কি গেলেই আর কি হয়ে যায়। তো ঠিক আছে চলো যাই, 1:05 গেল, চলো এবার রেডি হয়ে গেছি পুরো, একটা নেব নিয়ে টুবলুকে নিয়ে আসি। নিয়ে এসে তারপর তো যেমন রুটিন থাকে ওকে খেতে দেবো, আর আমার না আজকে দুপুরবেলা আমি মনে হচ্ছে না কিছু খেতে পারবো, মনে হচ্ছে না না খেতে পারবোই না, খাবোও না। বাবা এসেছিলো তো লেবু নিয়ে এসছে, বাবা সবেদা নিয়ে এসছে, তো ওইগুলোই খাবো আজকে দুপুরবেলা হচ্ছে, কারণ সকালে তো আমি ভাত খাই না ব্রেকফাস্টে, আজকে খেয়ে ফেলেছি, এবং এটা যেহেতু আমি খেতে ভালোবাসি একটু বেশিই খেয়ে ফেলেছি, সে কারণে না একদমই খিদে এখন তো পাইনি, পরবর্তীতে পাবে না, দুপুরে আজকে আর ভাতই খাবো না, ফলই খেয়ে থাকবো ঠিক করেছি। যাই হোক চলো এখন ওকে গিয়ে নিয়ে আসি আগে। টুবলুকে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসার পরে এই টাইমটা হচ্ছে সন্ধেবেলা, মানে কটা বলো তো ওই 5টা মতো বাজে আর কি। তো এই সময় আমি আবার রান্নাঘরে এসেছি, আসলে দুপুরবেলা শোয়ার চেষ্টা করলাম, টুবলুকে একটুখানি পরীক্ষা যেদিন থাকে পরের দিন আবার থাকে, তো একটু নিয়ে এসে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি, মানে শুয়ে দিই, শুয়ে উঠে তারপরও পড়াশোনা করে। কিন্তু আজকেও আমার পাশে শুলে আমি বারে বারে বললাম যে আমার পাশে না শুয়ে অন্য ঘরে শুতে, যাই হোক ও আমার সাথেই শুতে চাইলো, ফলত যেটা হলো আমার তো ঘুম হলোই না, তার সাথে ওরও ঘুম হলো না, কারণ আমি একভাবেই কেশে গেলাম।
শুলে কাশিটা একেবারে ননস্টপ হচ্ছে বলতে পারো, লাগাতার কাশি যাকে বলে। তো যে কারণে দুজনেই ঘুমাতে পারলাম না, ঘুম তো হলো না, যেটা হলো সেটা হচ্ছে খিদে পেয়ে গেল খুব তাড়াতাড়ি। কারণ দুপুরবেলা তোমাদের বললাম যে ভাতও আমি খাইনি। তো যাই হোক, আমার যে খুব খিদে পেয়েছে তা নয়, কিন্তু টুবলু আজকে দুপুরবেলা বলেই রেখেছিল যে সন্ধ্যের দিকেও একটা ডিমের অমলেট খাবে। তার কারণ হচ্ছে অনেক জোর জবরদস্তি করে আজকে ওকে একটু মাছ খাওয়ানো হয়েছে। ব্যাস, মাছ খাওয়ানো হয় প্রতিদিনই হয়তো, কিন্তু ওই যে ডিম খাওয়ার আশা নিয়ে নাকি ও ভেবে রেখেছিলো আর কি ডিম খাবে। তো যাই হোক, সেটা খাওয়া হয়নি। তখন বলেছিলাম ঠিক আছে মাছটা খেয়ে নে, সন্ধ্যাবেলা তোকে একটা ডিমের অমলেট করে দেবো। তো দেখো সেটাই করছি, আর উনি চলেও এসেছেন এর মধ্যে। মানে রান্নাঘরে সত্যি কিছু করার নেই, আর ডিমের অমলেট করলে না সাধারণত ওই ডিমটা যে ফ্যাটাই সেটা ও আর কি করতে ভালোবাসে, রান্নাঘরের অনেক কাজই ও করতে ভালোবাসে। তো এখন পরীক্ষা, সেজন্য বলছি তোর এখন আসার কী দরকার এখানে, আমি করে দিয়ে আসবো। কিন্তু তাও ও চলেই এসেছে, আর এইখানে কী কাণ্ডটা করছে দেখো, দেখলে তোমরা? আমি এই জায়গাটা কাটিনি, ভাবলাম যে থাক, বড় হয়ে যদি দেখার ইচ্ছা হয় তখনও দেখবে ওর কাণ্ড কারখানা। যাই হোক, আমি তো বললাম যে ডিমের অমলেটটা আমি দিয়ে আসছি, তুই চলে যা গিয়ে পড়াশোনা কর। ওর আর তর রয়েছে না, ও চলেও এলো। যাই হোক, ডিমের অমলেট নিয়ে এখনও যাবে। তারপরে বেশ কিছুটা পরে আর কি তারপরের জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। ও তো ডিমের অমলেট খেলো, খেয়ে পড়তে বসে পড়লো। তোমাদের যেরকম বললাম ওই সময়টা 5টা বেজেছিলো, এই সময়টা বেশ আবার কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা আমরা আর কি একটুখানি এই পপকর্ন খাবো। গতকাল পপকর্ন ভেজেছিলাম তো অনেকটা থেকে গেছিলো। তো এই টাপারওয়্যারের যে এয়ারটাইট কন্টেনারগুলো হয় না, তার মধ্যে রেখে দিলে একদম একই রকম থাকে, তো তার মধ্যে রেখে দিয়েছিলাম। আমরা একটু চা দিয়ে ওটা খেলাম, কিন্তু তারপরেও জানো তো একটু খিদে খিদে লাগছিলো, সেই জন্য আবার মুড়িও মাখা করেছিলাম। তো মুড়ি মাখা করবো, তার জন্য চানাচুর লাগবে। তো দেখলাম চানাচুরটা ঢালা নেই, আর গতকালই কোটোগুলো সমস্ত মেজে রেখেছিলাম, কিন্তু মানে ভর্তি করে রাখা হচ্ছিলো না। ওই প্যাকেট থেকে কেটে জিনিস নিয়ে ব্যবহার করতে না আমার ভীষণ বাজে লাগে। তো যাই হোক, সেই জন্য এখানে ছাতুর প্যাকেট, তারপর চানাচুর, বিস্কুট সমস্ত কিছুই কন্টেনারগুলোতে ঢেলে নিলাম। আর যে কোনো কন্টেনারই রান্নাঘরের যখন জিনিসটা শেষ হয়ে যায় তখন আমি মেজে নিই। মানে প্রত্যেক জিনিসপত্র, প্রত্যেকটা কন্টেনার একসাথে যে আমি পরিষ্কার করি তা নয়, যখন যেটা শেষ হয় তখন পরিষ্কার করে নিই। তো এইগুলো একসাথেই শেষ হয়ে গেছিলো বলে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে ভালো মতো, সমস্ত কিছু জায়গা মতো এবার রেখে নিচ্ছি। তো এখানে একটু মুড়িও মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মেখেছি। আর শশাটা দেখো আলাদা রেখেছি, কারণ ওরা দুজন কেউই মুড়িতে শশা খেতে পছন্দ করে না, সেজন্য আমি খাবো বলে শশাটা কেটেছি। সরি, ভিডিওটাতে আসলে ভয়েস ওভার দিতে গিয়ে বারংবার কাশি হচ্ছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই। তো ব্যাস, এরপরে না আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেমনটা তোমাদের বললাম যে কম্পিউটার আর হিন্দি পরীক্ষা আগামীকাল হয়ে 5 তারিখে ওর পরীক্ষাটা শেষ হবে। তো ও কম্পিউটারটা তো পড়ে নিয়েছে, আমি ওকে হিন্দি পড়াতে বসে পড়েছিলাম, বেশ অনেকটা সময় লেগে গেছে, যার জন্য পরবর্তীতে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা না আগে জিজ্ঞাসা করেছিলে হিন্দিটা ওর থার্ড ল্যাঙ্গুয়েজ কিনা। হ্যাঁ, হিন্দিটাও থার্ড ল্যাঙ্গুয়েজ, আর সেজন্য না এই পরীক্ষাটা 50 নম্বরের হয়, মানে হাফ ইয়ারলিতে 50 নম্বরের হয়েছে, আবার অ্যানুয়ালিতে 50 নম্বরের হবে। আর কম্পিউটার পরীক্ষাটা 100 নম্বরেরই হয়, কিন্তু মানে থিওরি পরীক্ষা 50-এর হবে আর প্র্যাকটিক্যাল 50-এর হয়, সেটা হয়ে গেছে আগে। সেজন্য আগামীকাল দুটো পরীক্ষা একসাথে হবে, 50 নম্বরের কম্পিউটার আর 50 নম্বরের হিন্দি। তো যাই হোক, আগামীকাল দিনটা আর কি এলে আর কি শান্তি পাই আর কি বলতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।